হ্যালো ভিউয়ার্স, আমি রায়হান। আমার টেক স্কুলস চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আজকে ওএসআই রেফারেন্স মডেল নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে যারা নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য ওএসআই রেফারেন্স মডেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি সিসিএনএ করতে চান বা সিসিএনপি করতে চান তাহলে নেটওয়ার্ক সম্পর্কে যেরকম একটু জানা থাকতে হবে, সেক্ষেত্রে ওএসআই রেফারেন্স মডেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। ওএসআই রেফারেন্স মডেল সাধারণত 7টি লেয়ার নিয়ে কাজ করে এবং এই লেয়ার বাই লেয়ার ফার্স্ট টু সেভেন্থ পর্যন্ত আপনাদের সামনে আজকে একটু সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। আশা করি আমার সাথেই থাকবেন। বিস্তারিত শুরু করার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে সবগুলো আপডেট পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। চলুন ইন্ট্রো করে আবার ফিরে আসছি। ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন মানে হচ্ছে ওএসআই, অর্থাৎ আমরা যেটাকে ওএসআই রেফারেন্স মডেল হিসেবে চিনি। প্রথমেই বলে নিই ওএসআই রেফারেন্স মডেলটি কেন দরকার, কেন ওএসআই রেফারেন্স মডেল সম্পর্কে আমাদের বিস্তারিত জানা দরকার। ওএসআই রেফারেন্স মডেল মূলত দুইটি ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করার জন্য প্রয়োজন, এবং এই দুইটি ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করাটি হচ্ছে জিস্ট বিষয়। ধরুন আপনি বাসায় একটি এইচপি ল্যাপটপ ইউজ করেন, ওই এইচপি ল্যাপটপটি একটি টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারের মাধ্যমে নেটওয়ার্কের সাথে কানেক্টেড, আবার ওই টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারটি আপনার আইএসপি যে আপনাকে ইন্টারনেট সার্ভিস দিচ্ছে তার সাথে কানেক্টেড, অর্থাৎ রাউটারটি আইএসপি থেকে ইন্টারনেট পাচ্ছে, আবার আইএসপি এর ইন্টারনেট মনে করুন মাইক্রোটিকের মাধ্যমে ম্যানেজ করা হচ্ছে। পৃথিবীতে অনেক ডিভাইসের কোম্পানি আছে যারা নিজস্ব নিয়মকানুন মেনে চলে, এবং এই কোম্পানিগুলো তাদের ডিভাইস এর মাধ্যমে কমিউনিকেশন করতে হলে একটি নির্দিষ্ট বেসে ফিরে আসতে হবে অথবা একটি নিয়ম মেনে কমিউনিকেশন করতে হবে। অর্থাৎ এইচপি ল্যাপটপ, টিপি লিঙ্ক রাউটার, তারপরে আইএসপি এর যে মাইক্রোটিকের মাধ্যমে ইন্টারনেট ম্যানেজমেন্ট, দুইটি কোম্পানির দুইটি ডিভাইসের মধ্যে কমিউনিকেশন, সবগুলো ম্যানেজ করার জন্য সবাইকে একটি বেসে ফিরে আসতে হবে অথবা একটি কমন রোল মেনে চলতে হবে, অর্থাৎ সবাইকে একটি কমন স্ট্রাকচার মানতে হবে যে স্ট্রাকচারের মাধ্যমে কমিউনিকেশন করা সম্ভব হবে, এবং এটা হবে সিনক্রোনাইজড কমিউনিকেশন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অফ অর্গানাইজেশন। কম্পিউটার আবিষ্কারেরও অনেক দিন পর এই ওএসআই রেফারেন্স মডেলটি নিয়ে আসে, এবং তারা এই ওএসআই রেফারেন্স মডেলটি নিয়ে আসে শুধুমাত্র কমিউনিকেশন করার জন্য। একটি কোম্পানি অনেকগুলো ডেল কম্পিউটার কিনেছে এবং তারা এইচপি এর সুইচ বা রাউটার ইউজ করছে। এইচপি এর সুইচ বা রাউটার ইউজ করার জন্য কারোর মাঝেই কোনো ধরনের কমিউনিকেশন সম্ভব হচ্ছে না, কারণ এইচপি এবং ডেল এর দুই ডিভাইসেরই কমিউনিকেশন করার আর্কিটেকচারটা সম্পূর্ণ ভিন্ন। এমত অবস্থায় ওই কোম্পানি চাইলে এইচপি সুইচ বা রাউটারগুলো রেখে ডেলের কম্পিউটারগুলো ফেলে দিতে পারে না। আবার ধরুন আমি ব্যবসা করতে চাই, ব্যবসা করার জন্য কোনো কোম্পানির সাথে কমিউনিকেশন করতে হবে, ওই কোম্পানির সবগুলো পিসি হচ্ছে এইচপি এর আর আমার সবগুলো পিসি হচ্ছে ডেলের, কিন্তু দুইজনের মাঝে কোনোভাবেই কমিউনিকেশন করা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে ওই একটাই কারণ, ডেল এবং এইচপি দুইজনেরই কমিউনিকেশন করার আর্কিটেকচার সম্পূর্ণ ভিন্ন, কারোর সাথে কারোরই আর্কিটেকচার একদমই মিলছে না। এখন এই সমস্যার সমাধানের জন্য আমি তো আমার ডেল অথবা এইচপি কম্পিউটার কোনোটি ফেলে দিতে পারি না। আইএসও এই সমস্যা সমাধানের জন্য 1984 সালে ওএসআই রেফারেন্স মডেলটি সবার সামনে নিয়ে আসে। আইএসও এই ওএসআই রেফারেন্স মডেলটিকে সবার জন্য একটি কমিউনিকেশনের জন্য স্ট্যান্ডার্ড হিসেবে গড়ে দিয়েছে, অর্থাৎ যে ডিভাইসই ইউজ করুক না কেন কমিউনিকেশনের জন্য সবাইকে একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে কমিউনিকেশন করতে হবে। এভাবে আইএসও সবাইকে বলে দিল, আমি তোমাদেরকে 7টি লেয়ার দিলাম, এই 7টি লেয়ার মেনটেন করে তোমরা সবার সাথে কমিউনিকেশন করবে। সো আমি ব্যবসা করি বা যাই করি না কেন দুজনকেই একটি স্ট্যান্ডার্ডে আসতে হবে কমিউনিকেশন করার জন্য, একটি নির্দিষ্ট প্রোটোকল মেনে। ওএসআই রেফারেন্স মডেলের নির্দিষ্ট কোনো বাস্তব এক্সিস্টেন্স নাই, একে ধরাও যায় না, ইনোসেন্স নাই বা একে ছোঁয়াও যায় না, এটা শুধুমাত্র একটা রেফারেন্স মডেল। এবার চলুন প্রোটোকল নিয়ে কথা বলি। প্রোটোকল নিয়ে কথা বলতে গেলে বলতে হবে যে প্রোটোকল হচ্ছে একটি সেট অফ রুলস। ধরুন আপনি আপনার পিসিতে google.com টাইপ করলেন, সাথে সাথেই কিছু রিকোয়েস্ট জেনারেট হয়েছে, যেই রিকোয়েস্ট আপনার পিসি হয়ে বাংলাদেশের নেটওয়ার্ক দিয়ে ট্রাভেল করে ক্লাউড হয়ে গুগলের সার্ভার যেখানে আছে সেখানে গিয়ে
একটি রিপ্লাই রিকোয়েস্ট নিয়ে আপনার পিসিতে আবার ফিরে আসবে। আপনার পিসিতে ফিরে আসবে বলতে আপনার ব্রাউজারে সে একটি রিপ্লাই রিকোয়েস্ট জেনারেট করবে। এই রিকোয়েস্টটি কমিউনিকেশনের জন্য আপনার পিসি থেকে একটি মিডিয়ামের মাধ্যমে গুগল পর্যন্ত যেয়ে আবার আপনার পিসিতে ফিরে আসছে একটি নির্দিষ্ট প্রোটোকল মেনটেন করে। যেমন ধরুন FTP। FTP হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটা এক পিসি থেকে আরেক পিসিতে ফাইল ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়। আবার আপনি যদি চান মেল সার্ভার থেকে আপনি কোনো ক্লায়েন্টের মেলগুলো ডাউনলোড করবেন, তাহলে আপনাকে POP3 প্রোটোকল মেনটেন করে মেলগুলো ডাউনলোড করতে হবে। দর্শক, এই হলো ক্ষুদ্র করে OSI রেফারেন্স মডেলের পরিচিতি। এবার আমরা OSI রেফারেন্স মডেলের 7টি লেয়ার নিয়ে কথা বলব। OSI রেফারেন্স মডেলের সপ্তম লেয়ার থেকে আমরা শুরু করব, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার ইজ হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন লেয়ার ওয়ার অ্যাপ্লিকেশন ক্যান অ্যাক্সেস দ্য নেটওয়ার্ক সার্ভিসেস। এটা হচ্ছে OSI রেফারেন্স মডেলের 7 নম্বর লেয়ার, যেটা ইউজারের সাথে ইন্টারনেটের একটি ইন্টারেকশন করিয়ে দেয়। অ্যাপ্লিকেশন লেয়ারের যদি ছবি আমরা একটা দেখতে চাই, তাহলে কিরকম দেখায় আপনারা এই ছবিতে দেখতে পারবেন। ধরুন আমি ব্রাউজারে গুগল অ্যাক্সেস করতে চাই। এর জন্য অবশ্যই কিছু রিকোয়েস্ট জেনারেট হবে, যা আমার কম্পিউটারে ইথারনেট কার্ড হয়ে, নেটওয়ার্ক হয়ে, ক্লাউড দিয়ে ট্রাভেল করে গুগলের কাছে গিয়ে আবার একটি রিপ্লাই রিকোয়েস্ট জেনারেট করে আমার কাছে নিয়ে আসবে। এটা হচ্ছে একটা ট্রাফিক। গুগল এই ট্রাফিক প্যাকেটটা রিসিভ করার পর আমাকে যখন রিপ্লাই দিচ্ছে, আমি তখন ব্রাউজারে কিছু একটা দেখতে পাচ্ছি। তাহলে বোঝা গেল ব্রাউজার এই ইন্টারেকশনটা একটি প্রোটোকলের মাধ্যমে গুগলের সাথে আমাকে করিয়ে দিচ্ছে। ভিউয়ার্স, প্রোটোকল নিয়ে আমার আরেকটি ভিডিও থাকবে, যেখানে আপনারা বিভিন্ন প্রোটোকল নিয়ে জানতে পারবেন, যে প্রোটোকলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা যেগুলো না জানলেই নয়। আশা করি আমার চ্যানেলে চোখ রাখবেন, ওই ভিডিওটি শীঘ্রই আমি পাবলিশ করব। এবার চলুন প্রেজেন্টেশন লেয়ার নিয়ে কথা বলি, যেটি হচ্ছে OSI রেফারেন্স মডেলের 6 নম্বর লেয়ার। এই প্রেজেন্টেশনের প্রধান 3টি টাস্ক হচ্ছে ট্রান্সলেশন, এনক্রিপশন, কম্প্রেশন। ট্রান্সলেশন বলতে আমরা কি বুঝি? ধরুন আমরা কিবোর্ডে ABCD 123 টাইপ করলাম। মেশিন কিন্তু এই ABCD বা 123 বুঝে না, সে এই ABCD বা 123 কে তার মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নেয়। আবার মেশিন যখন তার নিজস্ব ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নেয়, এর জন্য আবার কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ASCII। ASCII হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। সো এই ASCII-টা প্রেজেন্টেশন লেয়ারে কাজ করে। আবার মনে করেন আপনি ইমেলের মাধ্যমে একজনকে একটি JPG ফাইল পাঠালেন, এটি নেটওয়ার্কে ট্রাভেল করার সময় হ্যাকার কর্তৃক বা কোনো সমস্যার কারণে নষ্ট হয়ে গেল, তাহলে কি হবে? রিসিভার এই ফাইলটি ওপেন করতে পারবে না এবং এটি ফাইল করাপ্টেড শো করবে। সো এই JPG ফাইলের ফাইল ফরম্যাট বা সিনট্যাক্স ঠিক রাখার কাজ হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারের কাজ। এবার চলুন এনক্রিপশন নিয়ে কথা বলি। প্রেজেন্টেশন লেয়ার এনক্রিপশনের কাজও প্রদান করে থাকে, যেমন SSL সিকিউর সকেট লেয়ার, TSL ট্রান্সপোর্ট সকেট লেয়ার, এই দুটো প্রোটোকল প্রেজেন্টেশন লেয়ারে কাজ করে এবং এই SSL এবং TSL HTTPS প্রোটোকল মেনটেন করে কাজ করে থাকে। এবার চলুন কম্প্রেশন নিয়ে কথা বলি। আবার মনে করুন আপনি 10 GB-এর একটি ফাইল নেটওয়ার্কে ছেড়ে দিলেন। এই 10 GB-এর ফাইলটা আপনার নেটওয়ার্কের 12টা বাজিয়ে দিতে পারে, তাই অনেক বড় সাইজের JPG, অডিও, ভিডিও, ইমেজ ফাইল এগুলো একটু কম্প্রেস করে পাঠাতে হয়। এই কম্প্রেশনের কাজগুলো প্রেজেন্টেশন লেয়ার করে থাকে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলি। প্রত্যেকটি লেয়ারে যে ডাটা জেনারেট হয়ে থাকে তার একটি ইন জেনারেল নাম রয়েছে, যা হচ্ছে PDU। PDU এর মিনিং হচ্ছে প্রোটোকল ডাটা ইউনিট। এই ইন জেনারেল নেম PDU এর প্রত্যেকটি লেয়ারে আবার ভিন্ন ভিন্ন নাম রয়েছে। অ্যাপ্লিকেশন এবং প্রেজেন্টেশন লেয়ারে এই PDU কে ডাটা হিসেবেই চেনা হয়, কারণ এখানে র ডাটাটাই রয়ে গিয়েছে এবং পরবর্তী সেশন লেয়ারেও এটি ডাটা হিসেবেই পরিচিত। প্রত্যেকটি লেয়ারে ডাটার সাথে একটি হেডার যুক্ত হয়। এই হেডার হচ্ছে অ্যাড্রেস অফ সেন্ডার এন্ড রিসিভার। যেমন মনে করুন আমরা কোথাও চিঠি পাঠাতে গেলে চিঠিতে প্রাপক এবং প্রেরকের ঠিকানা দেওয়া থাকে, এই প্রাপক এবং প্রেরকের ঠিকানাটাই হচ্ছে হেডার। আর ডাটার ক্ষেত্রে প্রত্যেকটা লেয়ারে কিছু ইনফরমেশন ডাটার আগে বসে, হেডার যুক্ত হয় এবং পরের লেয়ারে আসে। এই ছবির দিকে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন প্রেজেন্টেশন লেয়ারে লেয়ার 7 হেডার ডাটা ট্রান্সলেশন, এনক্রিপশন, কম্প্রেশন সেরে পরের লেয়ারে পাঠানোর জন্য সে লেয়ার 6 হেডার যুক্ত ডাটা রেডি করে ফেলেছে। এবার আসুন সেশন লেয়ার, যা হচ্ছে OSI রেফারেন্স মডেলের 5 নম্বর লেয়ার। সেশন লেয়ার মেইনটেইনস কানেকশনস এন্ড ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং পোর্টস এন্ড সেশনস। ইট অলসো ইউজড টু এস্টাবলিশ, মেইনটেইন এন্ড সিনক্রোনাইজেস দ্য ইন্টারেকশন বিটুইন কমিউনিকেশন ডিভাইসেস। অর্থাৎ সেশন লেয়ারের কাজ হচ্ছে সেশন এস্টাবলিশ করা, ওই সেশনকে মেইনটেইন করা
এবং কাজ শেষ হওয়ার পরে ওই সেশনটাকে কিল করে ফেলা। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আপনি ডাক্তার দেখাতে চান, এখন হুট করে আপনি ডাক্তারের কাছে গেলেই হবে না, ডাক্তারের কাছ থেকে আগে সিরিয়াল নিতে হবে এবং সময় মতো ওইখানে গিয়ে উপস্থিত হতে হবে। উপস্থিত হওয়ার পর আপনার সিরিয়াল আসার জন্য অপেক্ষায় থাকতে হবে। এখন ধরুন আপনি ডাক্তার দেখানো শেষ, ডাক্তারের রুম থেকে বের হয়ে আপনি অবশ্যই এখানে বসে থাকবেন না, কারণ আপনি এখানে বসে একটি সিট দখল করে আরেকজনের সময় নষ্ট করবেন না বা আরেকজনকে দাঁড়িয়ে থাকতে আপনি কষ্ট দিতে চাবেন না। আপনি কি করবেন, ওখান থেকে চলে আসবেন। অর্থাৎ ডাক্তারের সাথে দেখা করার জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, মানে একটি সেশন তৈরি করেছেন, ওইখানে যাওয়ার পর লাইনে বসে বা সিরিয়ালের জন্য কিউতে বসে আপনি অপেক্ষা করেছেন, সেশনটিকে মেনটেন করেছেন, আবার বের হওয়ার পর আপনি কি করেছেন, ওখান থেকে চলে এসেছেন, অর্থাৎ আপনি সেশনটিকে কিল করে ফেলেছেন। বিষয়টা ঠিক তেমনই, মনে করুন আমি গুগলের একটা সার্ভারের কাছ থেকে কিছু একটা সার্ভিস নিতে চাই, এর জন্য গুগলের সাথে আমাকে একটা সেশন আগে ক্রিয়েট করতে হবে, অর্থাৎ সিনক্রোনাইজেশন করে নিতে হবে। দেন পুরো সেশন মেনটেন হবে এবং ওই সেশনের মধ্য দিয়ে আমার ডাটা আসবে। ডাটা পেয়ে যাওয়ার পরই গুগলের সাথে আমার কাজ শেষ। এখন আমি সেশনটা কিল করে ফেলবো, কেননা এই সার্ভিসটি নেওয়ার জন্য আমার অনেক রিসোর্স ইউজ করতে হয়েছে, যেমন কিছুটা র্যাম, কিছুটা স্টোরেজ, কিছুটা ব্যান্ডউইথ। সো আমার কাজ শেষ হওয়ার পরে অবশ্যই আমি এই রিসোর্সগুলো অযথা অপচয় করব না, আমি কি করব, সেশনটাকে কিল করে ফেলব। অন্যদিকে সেশন লেয়ার অথেন্টিকেশন এবং অথরাইজেশনের কাজও করে থাকে। ধরুন কোনো একটা সার্ভারে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, এটা হচ্ছে আপনার অথেন্টিকেশন। ওই সার্ভারে অনেক তথ্যই রয়েছে যা চাইলেও আপনি অ্যাক্সেস করতে পারবেন না, আর কিছু আছে যেগুলো আপনাকে অ্যাক্সেস করতে দেওয়া হবে। যে তথ্যগুলো আপনাকে অ্যাক্সেস করতে দেওয়া হবে সেগুলোর জন্য হচ্ছে আপনি অথরাইজড, অর্থাৎ এটা হচ্ছে আপনার অথরাইজেশন। সো সেশন লেয়ার এই অথেন্টিকেশন এবং অথরাইজেশনের কাজও করে থাকে। আপনারা নিশ্চয়ই হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের কথা জানেন। ওয়াকিটকিতে আমরা যখন কথা বলি তখন কিছু ওয়াকিটকি আছে, আপনি যখন কথা বলবেন তখন একজন শুনবে এবং হয় আপনি শুনবেন উনি কথা বলবে, অর্থাৎ আপনি হয় শুনবেন অথবা বলবেন, শোনা এবং বলা দুইটাই আপনি একসাথে করতে পারবেন না, এটাকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর আপনি যদি একসাথে কথা বলতে পারেন এবং শুনতে পারেন তাহলে সেটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এবং এই হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের কাজটাও সেশন লেয়ার করে থাকে। এবার আসুন সিনক্রোনাইজেশন। সিনক্রোনাইজেশনটা যদি সহজে বোঝাতে চাই তাহলে ধরুন আপনি গুগলের সাথে কমিউনিকেশন করবেন, আপনার ব্যান্ডউইথ মাত্র 1 MBPS, কিন্তু গুগলের ব্যান্ডউইথ হচ্ছে হিউজ, ওরা হয়তো বা 1 TB 2 TB ব্যান্ডউইথ তারা ইউজ করে। এখন আপনি এই 1 MB এবং এখন কোথায় আপনার 1 MB ব্যান্ডউইথ এবং কোথায় ওদের 100 TB ব্যান্ডউইথ। সো আপনাকে গুগলের সাথে সিনক্রোনাইজেশন করার জন্য দুজনকে একটা বেসে আসতে হবে, এটাই হচ্ছে সিনক্রোনাইজেশন। এবং এই সিনক্রোনাইজেশনের কাজটাই হচ্ছে সেশন লেয়ার করে। অন্যভাবে যদি বলতে চাই তাহলে আপনারা যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছেন তারা বুঝবেন যে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন এই তিনটে লেয়ারই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য কোনো কাজে আসে না, কারণ এই তিনটা লেয়ারই মেশিন অ্যাপ্লিকেশন দ্বারা হ্যান্ডেল হয়ে থাকে। আমরা এখনও নেটওয়ার্কে প্রবেশ করিনি, ট্রান্সপোর্ট লেয়ার থেকে আমরা নেটওয়ার্কে প্রবেশ করব। পরবর্তী দুই তিনটে লেয়ার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লেয়ার্স। দর্শক, আজ এই পর্যন্তই। ওএসআই রেফারেন্স মডেলের দ্বিতীয় পর্বে বাকি সব লেয়ারগুলো নিয়ে কথা বলবো, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি আবারও বলে নিতে চাই, আপনারা যারা আমার এই ভিডিওতে নতুন বা আমার চ্যানেলে নতুন, আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করবেন যাতে নতুন আপডেট ভিডিওগুলো দেখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।